আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা যখন ইউটিউবে ঢুকি বা ইউটিউবে বিভিন্ন মুভি বা বিভিন্ন সং বিভিন্ন বিষয় দেখি, দেখার পরে ওই ভিডিওর পরে আমরা আরেকটা ভিডিও না দেখতে চাইলেও সেই ভিডিওটা অটো প্লে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের হয়তো মোবাইলে যাদের MB আছে, অল্প MB শেষ হয়ে যায় বা বিভিন্ন ধরনের ঝামেলা হয়। এমন হতে পারে যে যে ভিডিওটা আমি দেখবো না, সেই ভিডিওটা আসার ফলে মানসিকভাবে আপনি একটু মানে সমস্যায় পড়তে পারেন। তো সেই অটো প্লে অপশনটা বন্ধ করার জন্য আপনারা কিভাবে সেটিং করবেন, তো সেটা আমি আজকে দেখে দিব। আপনারা সেই অটো প্লে অপশনটা বন্ধ করার জন্য প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে যাবেন। চ্যানেলে প্রবেশ করার পরে রাইট সাইডে যে কোণায় যা আপনার চ্যানেলের লোগো থাকবে, চ্যানেলের লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার সাথে সাথে এরকম অপশন আসবে। তো নিচে দেখেন এখানে একটা অপশন আছে সেটিং, তো আপনারা এই সেটিংয়ে ক্লিক করেন। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখছেন অপশন চলে আসছে এই যে অটো প্লে, এই অটো প্লে আপনারা টাচ করবেন। টাচ করার সাথে সাথে এখানে দেখেন একটা সুইচ আছে, এটা আমি অফ করে রেখেছি। আপনারা যখন এই অফ থেকে এটাকে অন করে দিবেন তখন আপনাদের ভিডিওগুলো প্লে হবে, আর যদি আপনারা প্লে না করতে চান তাহলে এটাকে অফ রাখবেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের ভিডিওগুলো অটো প্লে হবে না, আপনাদের মোবাইলের MB বা কোনো ঝামেলা হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।